মারিন দ্য কিউটি পাই পেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ আবার একটি নতুন ব্লগ দেখার জন্য। আজকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আর ঘুম দিইনি, এত দুষ্টু হয়েছে। আমিও ভাবছি, ওরে তোকে ঘুম দিলে যে তুই একটা দুইটা বাজে দিচ্ছিস প্রতিদিন শুতে, সকালে উঠে কিন্তু আমার খুব কষ্ট হয়ে যায়। সকালে আমার উঠতে তখন ইচ্ছে করে না, রান্নাবান্না করতে ইচ্ছে করে না, এজন্য ওকেও আজকে ঘুম দিইনি। সকাল সকাল হোমওয়ার্কগুলো করাই নিয়েছি, নেওয়ার পরে আমি এই যে রান্নাবান্না করে নিচ্ছি। সকালে তাহলে আমারও আর রান্না করতে হবে না। আমার তো ভেবে ভীষণ আনন্দ লাগছে, সকালে রান্না করতে হলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়, যেহেতু সকালে দ্রুত উঠতে হয়। আমার মেয়ের স্কুলটা না আমার বাড়ির থেকে অনেকটা দূরে হয়, এজন্য আমাকে একটু আগে বের হতে হয়। আর আমরা তো থাকি ঢাকা শহরে, এখানে তো জ্যাম অনেক বেশি, সবাই জানেন তো, জ্যামের জন্য আগে আগে বের হতে হয়। যদিও আমি এখন মেট্রো রেলে যা আসা করি, তো মেট্রো রেলে গেলে খুব বেশি সময় লাগে না, তারপরেও একটু সময় হাতে করে যেতে হয় যেহেতু একটু দূরে আমার বাড়ি থেকে। তো মেয়েও খুব বিরক্ত হয় অনেক সকালে যদি ওকে ডাকি, আবার ওর বাবা অফিসে যায়, তারও পেছনে কিছু কাজ থাকে, দেখা যায় তাকেও সব কিছু রেডি করে দিতে হয়, দেন বাচ্চা রেডি করি, আমি রেডি হই। বাচ্চার খাওয়া দাওয়া তো জানেনই, সকালবেলাতে অনেক ঝামেলা, কারণ তারা খেতে চায় না, আর অনেক টাইম স্কুলে থাকতে হয়। মা হিসেবে আমারও মনে শান্তি আসে না যদি না খেয়ে যাই, এই জন্য আমি একটু ওকে জোর করে খাইয়েই দিই। আমি না জানো মাঝে মাঝে ভাবি, ইস, আমাদের মেয়েদের যদি কাজের একটা লিস্ট থাকতো, একটা চার্ট ঝুলানো থাকতো যে এই এই কাজগুলো করলে আমাদেরকে বসে থাকতে হবে। সারাদিন যে আমাদের কতগুলো কাজ থাকে, কাজের কোনো হিসেব নেই আর এটার কোনো চার্টও নেই। আমরা কিন্তু সব মেয়েরাই সারাদিন অনেকগুলো কাজ করে থাকি। যারা চাকরি করে আমার মনে হয় তাদেরও এই কাজগুলো থেকে কোনো ছাড় নেই, চাকরি করে এসে কিন্তু এ ধরনের কাজগুলো করতে হয়। কি বলো, যারা চাকরি করো যে আপুরা, অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে। অনেক তো গল্প গুজব হলো, এবার একটু রান্নাতে আসি। আমি কলিজা ভুনা করবো, কলিজাগুলো সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি, দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজের ভেতরে গরম মশলা দিয়ে দিয়েছি, মানে দারচিনি, এলাচ, লং এগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, মরিচ, আবার একটু গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই তো সাধারণ মশলাগুলো যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এর ভেতরে কলিজাগুলো দিয়ে কষিয়ে রান্না করব। কলিজা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় নেয় না, কলিজা ওভারকুক হয়ে গেলে কিন্তু কলিজা আবার শক্ত হয়ে যায়, যে কারণে কলিজাগুলো একটু নির্দিষ্ট তাপমাত্রায়, মানে নির্দিষ্ট পরিমাণ সিদ্ধ হতে হবে, তাহলে কলিজাগুলো দেখা যাচ্ছে খেতে সফট থাকবে। আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই ভিডিও দেখে একটা লাইক করে দেবেন, তাহলে আমার কাজ করার উৎসাহ বাড়বে। আর আমাকে সামনের দিকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। আপনাদের একটা ফলো কিন্তু আপনাদের জন্য খুব একটা মূল্যবান না হলেও আমার জন্য কিন্তু অনেক অনেক মূল্যবান, আর আমিও আপনাদের উপরে কৃতজ্ঞ থাকব।